আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সাম্প্রতিক বিষয় নিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখার জন্য। এই অনুষ্ঠানটি পরিচালনা এবং উপস্থাপনা করেছেন জিল্লুর রহমান। প্রিয় দর্শক, সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ। অনেক ত্যাগ তিতিক্ষা রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ, অনেক স্বপ্ন অনেক আকাঙ্ক্ষা কাজ করেছে পেছনে। এই বাংলাদেশ অনেক সম্ভাবনার দেশ, অনেক স্বপ্নের দেশ। এখানে অনেক সমস্যা আছে, এই স্বপ্নগুলো বাস্তবায়ন করবার জন্য সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার বাদিকে আজ উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী এবং ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এবং আমার ডান দিকে আছেন দেশের প্রখ্যাত আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। আমি প্রথমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাইছি, আপনারা দেশ পরিচালনা করছেন, বাংলাদেশের এই মুহূর্তে এগিয়ে যাওয়ার জন্য সমস্যাগুলো কী কী আছে বলে আপনি মনে করেন? সমস্যার তো কোনো শেষ নাই, সুতরাং এটা তো কোনটাকে সবচেয়ে আগে বলবো যে আমার মনে হয় যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো অর্থনীতিতে চাঙা ভাবনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিনিয়োগ বৃদ্ধি করা, রপ্তানি বাড়ানো, রাজস্ব আদায় বাড়ানো, তার সাথে সাথে মুদ্রাস্ফীতি মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে রাখা এবং বৈদেশিক মুদ্রার তহবিল যাতে শক্ত থাকে তার ব্যবস্থা রাখা, এটাই তো এখন সবচেয়ে বড় সমস্যা। এবং এই ব্যাপারে আমরা এরই মধ্যে যথেষ্ট সাফল্য অর্জন করেছি, একটা সামষ্টিক অর্থনীতিতে একটা স্থিতিশীলতা এসেছে। কিন্তু এখন যেটা চ্যালেঞ্জ সেটা হলো যে এই স্থিতিশীলতার সুফলটা মাইক্রো লেভেলে তৃণমূল পর্যায়ে পৌঁছাতে হবে, কারণ দেশের মানুষ যদি এই স্থিতিশীলতার এই সামষ্টিক অর্থনীতির সাফল্য যদি তারা সুফল না পায় তাহলে দেশের মানুষের কাছে এটা এটার কোনো তেমন কোনো মূল্য তারা দেবে না, মূল্য থাকবে না। সেজন্য এখন আমাদের কাছে যেটা করতে হবে যে আমাদের অর্থনীতি বিনিয়োগটা যাতে তৃণমূল পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে লাগে এবং এমন নীতি গ্রহণ করা যাতে করে কর্মসংস্থান হয় এবং রপ্তানি যাতে বাড়ে, আমাদের যাতে রাষ্ট্র সম্পদ বাড়ে। রাষ্ট্র সম্পদ হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। রাষ্ট্র সম্পদ যদি আমাদের বাড়তো, আমরা যদি প্রবৃদ্ধির হার বাড়াতে পারতাম, দেশের মানুষের ক্রয় ক্ষমতা যদি বাড়াতে পারতাম, তাহলে অনেকগুলো যেসব সমস্যা আমাদের নিচের পর্যায়ে বা মধ্য পর্যায়ে রয়েছে বা উচ্চ পর্যায়ে রয়েছে, অনেকগুলো সমস্যার কিন্তু নিজে নিজেই সমাধান হয়ে যেত। মানুষকে যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম, তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিতে পারতাম, এগুলোই আমার মনে হয় যে মৌলিক সমস্যা আমাদের দেশের অর্থনৈতিক মুক্তি আনার সমস্যাটি হলো সবচেয়ে বড় সমস্যা। ব্যারিস্টার মাহমুদ, আপনি কি মনে করছেন দেশের প্রধান সমস্যাগুলো কি কি? উনি যেটা বলেছেন সেগুলোর সাথে যে কোনো লোকই একমত পোষণ করবে। উনি সমস্যাগুলোকে আইডেন্টিফাই করেছেন ঠিকই, কিন্তু কথা হচ্ছে এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসা কি করে যাবে। অর্থনৈতিক সমস্যাটাকেই প্রথম আমাদের মুক্তি পেতে হবে, সেটা হতে হলে সেইখানে মানুষের মেইন প্রবলেমটা কি, আনএমপ্লয়মেন্ট। উইথ দি ইনক্রিজ অফ পপুলেশন আনএমপ্লয়মেন্টটা অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে, যার জন্য আমাদের গ্রোথ রেট কমে গেছে। এটা যদি আপনার বাড়াতে হয়, আর বিভিন্ন দেশে বিশেষ করে নেইবারিং স্টেটসগুলোতে এটা যেভাবে ট্যাকেল করেছে সেটা হলো ইনভেস্টমেন্ট। আপনি হিউজ ইনভেস্টমেন্ট করতে হবে এখানে। ইনভেস্টমেন্ট যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত চাকরি সংস্থানের বন্দোবস্ত হবে না। তাহলে ইনভেস্টমেন্ট করলে দুটো জিনিস আসবে, একটা হচ্ছে যে আপনার মানুষের কর্মসংস্থানের বন্দোবস্ত হবে, তারপর গ্রস ন্যাশনাল প্রোডাক্টটা বাড়তে থাকবে। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যেই মুহূর্তে বাড়বে তখন দেখবেন আপনার ইনকাম আসবে,
লোকের ইনকাম আসবে, সেভিংস আসবে, তো এগুলো একটার সাথে একটা জড়িত, যার জন্য আমি মনে করি যে ইনভেস্টমেন্টটা মূলত দরকার। ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা দু জায়গা থেকে আসতে পারে, একটা হচ্ছে নিজের দেশ থেকে আসতে পারে, আর একটা হচ্ছে বিদেশ থেকে আসতে পারে। আমাদের দেশের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট নিজের থেকে আসার পসিবিলিটিটা সীমিত। এখানে যদি ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্টটা যদি এখানে আসতো, ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট মাল্টিন্যাশনাল কোম্পানিজদেরকে এনে যদি বিভিন্ন সেক্টরে যদি ইনভেস্ট করে ইন্ডাস্ট্রি সেট আপ করানো যেত, তাহলে খুবই দ্রুত গতিতে এটা অ্যাডভান্স হওয়া যেত। দুরকম জিনিস আছে শুল্ক উন্নতির। আপনি যদি সিঙ্গাপুর মডেল দেখেন, তাহলে দেখবেন তারা এমফেসিস দিয়েছে সার্ভিস ইন্ডাস্ট্রিজের উপরে। তো এখন সার্ভিস ইন্ডাস্ট্রিজের জন্য যদি আমরা এমফেসিস দিই, তাহলে আমাদেরকে অনেক উদার নীতি গ্রহণ করতে হবে, বিদেশিদেরকে এখানে আনতে হবে উদার নীতিতে। কিন্তু দেখা যাচ্ছে বিদেশিদেরকে আনার ব্যাপারে আমাদের যা প্রচেষ্টা এই পর্যন্ত নিয়েছি সেগুলো ব্যর্থ হয়েছে। তার দুটো কারণ, আমরা বিদেশের ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে গিয়ে আমরা কম্পিট করছি এই রেজিয়নে কাদের সাথে, থাইল্যান্ডের সাথে, ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে, মালয়েশিয়ার সাথে, এই প্রত্যেকটা দেশেই যেই প্যাকেজটা বিদেশ ফরেন ইনভেস্টরদেরকে অফার করছে সেখানে আমাদের প্যাকেজের এটা অনেক অ্যাট্রাকটিভ প্যাকেজ। সেখানে কস্ট অফ প্রোডাকশন ইজ মাচ চিপার, দি রেজিমস আর মোর লিবারাল। তারপরে আমাদের এখানে ওরা কোনো সমস্যা হলে সরকারের কাছে যাচ্ছে, সাথে সাথে সেটার সমাধান হচ্ছে। আমাদের এখানে করাপশন ইজ এ বিগ প্রবলেম। যেসব মাল্টি ন্যাশনাল আমাদের দেশে আগে ছিল, আজকে দেখা যাচ্ছে কমে যাচ্ছে। তো সুতরাং এখানে আমাদের মনে হয় যে আরও উদার নীতি অবলম্বন করতে হবে। অতীতেও দেখেছি যে বোর্ড অফ ইনভেস্টমেন্ট করেছে, ওয়ান স্টপ সার্ভিস করেছে, কিন্তু যত বিদেশি ইনভেস্টর এই দেশে আছে তাদেরকে আজকে যদি জিজ্ঞেস করেন বোর্ড অফ ইনভেস্টমেন্ট, ওরা মনে করে বোর্ড অফ ইনভেস্টমেন্টটা একটা স্টপ বেড়ে গেল আর কি। এটা যে ওয়ান স্টপ না হয়ে এডিশনাল স্টপ, অন্য স্টপগুলো আপনাকে যেতে হচ্ছে। আজকে কাস্টমসে যান, বন্ডেড ওয়্যার হাউসের একটা লাইসেন্স নিতে বলেন, খুবই একটা যদি কেউ এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি করতে যায় সেখানে অনেক সমস্যা। আজকে কেইপিজেড একটা পারমিশন দিয়েছে, তারপরে সেখানে দেখেন আপনার ইয়ে হয়ে গেছে, অ্যাকুইজিশন অফ ল্যান্ড হয়ে গেছে, ওদের হাতে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনও ওদেরকে লাইসেন্সটা দেওয়া হচ্ছে না। আজকে প্রায় 8 বছর হয়ে গেছে একটা কেইপিজেটের মতো একটা প্রজেক্ট, ওরা এখনও লাইসেন্স গভর্নমেন্ট দিচ্ছে না। কেন দিচ্ছে না? তাহলে ওদেরকে প্রুভই করলেন কেন? ওদের থেকে জায়গা অ্যাকোয়ার করলেন কেন? ওদেরকে জায়গা হ্যান্ড ওভার করলেন কেন? ওদের থেকে জায়গার মূল্য নিলেন কেন? তাহলে এগুলো তাড়াতাড়ি যদি করেন, লাইসেন্স যতক্ষণ পর্যন্ত দিচ্ছে না ততক্ষণ, দিস ইজ ওয়ান এক্সাম্পল। তারপরে এইভাবে দেখবেন আরও বিভিন্ন সেক্টরে আরও বিভিন্ন রকমের প্রোগ্রাম, যেমন যে SSB বলে একটা কন্টেইনার আসলো, সেখানে গভর্নমেন্ট দিল পারমিশন, ল্যান্ড অ্যাকোয়ার করলো, সেখানে একটা সেটব্যাক হয়ে গেল, তো সব করতে হলো। ডিজেগ্রি করার কিছু নাই, যেসব সমস্যার কথা এখানে উল্লেখ করা হচ্ছে এগুলো সবই মোটামুটি আমাদের সকলেরই সমস্যা। এটা প্রশ্ন হলো যে আমাদের যে বেসিক জিনিসটা যেটা দরকার, পলিসি আমাদের ঠিক আছে মোটামুটি, এটা একটা ভেরি লিবারেল পলিসি আমাদের, যে বোর্ড অফ ইনভেস্টমেন্ট আমরা করেছি, উদ্দেশ্য লক্ষ্য সবই ঠিক আছে। এখানে কথা হলো যে মেইন সমস্যা এসে দাঁড়াচ্ছে যে যখন ইমপ্লিমেন্টেশনে যখন আমরা যাচ্ছি, তখন আমরা যেহেতু আমাদের পুরো সোসাইটিকে আমরা এখনও পুরোপুরিভাবে অরিয়েন্টেড করতে পারি নাই, একটা টোটাল অরিয়েন্টেশন আসা দরকার। যেসব দেশের কথা আপনি বললেন, যে থাইল্যান্ডের কথা বা মালয়েশিয়ার কথা বা সিঙ্গাপুরের কথা, এদের সঙ্গে আগে আমরা বেশ একই রকমের ছিলাম প্রায়, কিন্তু এখন তারা এত দূর এগিয়ে গেছে যে এখন আর ওদের সঙ্গে আমাদের নিজেদেরকে তুলনা করতে আর আমরা পারছি না, অথচ আমরা একই রকমের আমাদের অর্থনীতি ছিল 25-30 বছর আগে। সেজন্য যেটা করার দরকার, যেটা প্রয়োজন, যে যেসব জায়গায় এই ধরনের ডিফিকাল্টিজ আছে সেগুলো রিমুভ করা দরকার, এবং দেখতে হবে যে সরকার সেগুলো রিমুভ করার চেষ্টা করছে কিনা। আমরা হয়তো সফল হই নাই বা পুরোপুরি সফল হতে পারি নাই, সেটা কোথাও, কিন্তু নীতির ব্যাপারে, ম্যাক্রো ইকোনমিক পলিসির ব্যাপারে এখানে কোনো রকমের কোনো শৈথল্য নাই।
বরং অত্যন্ত ক্লিয়ার পলিসিজ আছে। যেটা হচ্ছে সেটা হলো যে বিভিন্ন খাতে দেখা যাচ্ছে যেগুলো ইমপ্লিমেন্ট করতে গিয়ে বিভিন্ন জায়গায় আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি, আমাদেরকে সেটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো মোটিভেশন। আজকে থাইল্যান্ডে যান বিনিয়োগ করতে, প্রত্যেকেই উইল বি সাপোর্টিং ইউ। একজন ইনভেস্টর গেলে সবাই সাপোর্ট করে তাকে, প্রত্যেক লেয়ারে, ব্যুরোক্রেসির প্রত্যেকটা স্টেজে হি গেটস সাপোর্ট। আমাদের এখানে ঠিক তা না, আমাদের এখানে একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে যে এখনো সন্দেহ, এখনো ডিস্ট্রাস্ট, মিসট্রাস্ট এখনো কাজ করে। কিন্তু এটার থেকে উত্তরণ আমাদের, এটা তো আমরা তো একটা ট্রানজিশনের মধ্যে আছি, উই আর ইন এ ট্রানজিশন। ট্রানজিশন থাকতে পারে, এক একটা দেশের ট্রানজিশনাল পিরিয়ড লঙ্গার হতে পারে দেন আদার কান্ট্রিজ। যেমন ইউনো আমাদের যেরকম যে কোনো গ্রোথ মডেল আমরা ডেভেলপ করতে পারি নাই অ্যাজ সাচ ইন দ্যাট সেন্স, আমাদের আছে, আমরা গতানুগতিকভাবে চেষ্টা করছি। তারপরে তো এখন কিছুটা সাপোজ 5% এসছে গ্রোথ রেট, এখন যদি এটাকে আমরা 7-8% নিতে পারি, দ্যাট শুড বি দ্য টার্গেট। অ্যাকচুয়ালি ইকোনমিক গোলের টার্গেট, যদি ওই টার্গেটটাকে নির্ধারণ করে যদি ইকোনমিক পলিসিগুলো ফর্মুলেট করা হয়, তাহলে আমার মনে হয় যে ইট মে বি ইজিয়ার টু অ্যাচিভ দোজ টার্গেটস। আমরা যেটা করি সেটা হলো যে আমাদের সব কিছুকে মানে একেবারে আর সব কিছুতেই বিনিয়োগ করার চেষ্টা করি, প্রত্যেকটা খাতে বিনিয়োগ করার চেষ্টা করি। তাতে হচ্ছে কি যে আমরা প্রায়োরিটাইজ করতে, তাহলে আপনারা প্রায়োরিটি ইনভেস্টমেন্টের কথা বলছেন আপনারা, কিন্তু বলা হচ্ছে যে ইনভেস্টমেন্ট ক্লাইমেটটাই এখানে নেই। না, ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে কথা বলতে আমি আপনাকে বলি, ইনভেস্টমেন্ট ক্লাইমেট যথেষ্ট আছে, বিকজ অ্যাজ ফার অ্যাজ দি পলিসিজ আর কনসার্ন, ফরেন যখন ইনভেস্টার্স আসে দে সিম টু বি কোয়াইট হ্যাপি। তাদের যেখানে আপত্তি যারা করে যে আমাদের হয়তো সিদ্ধান্ত দিতে হয়তো আমাদের দেরি হয় বা বিকজ অফ সিদ্ধান্ত দিতে, আমাদের আমাদের দুটো চান্স, আমরা দুটো চান্স আমরা মিস করেছি, এবং মূলত আমার মনে হয় সরকারি ব্যর্থতার জন্য। একটা হচ্ছে শ্রীলঙ্কাতে যখন সিভিল ওয়ার শুরু হলো 1980-81, তখন শ্রীলঙ্কার অনেক ফরেন ইনভেস্টররা দে ওয়ার ট্রাইং টু রিলোকেট দেয়ার ইন্ডাস্ট্রিজ, গার্মেন্ট এন্ড অল, তখন সেই সময় অনেকে চেয়েছিল বাংলাদেশে আসতে, অ্যান্ড আনফরচুনেটলি বাংলাদেশ কুড নট অ্যাট্রাক্ট দোজ ইনভেস্টার্স। তখন আমরা একটা বড় বাস মিস করে, বাস মিস করে, তৃতীয় বাস মিস করেছেন, আরেকটা বাস মিস করেছেন, সেটা হলো হংকং। যখন হংকং এ যখন ব্রিটিশ আমেরিকাটা যখন জিএসপি উইথড্র করে নিল, জিএসপি উইথড্র করে নিল ফ্রম অল দ্য ফোর টাইগার্স, এই যে কোরিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, তখন উই অলসো মিস দ্য বাস, বিকজ তখন উচিত ছিল এই ফরেন কিছু কিছু কিন্তু এসেছিল, খুবই কোরিয়ান কিছু এসেছিল, আবার কিছু চলে গেল, কোরিয়ান কিছু পরে চলে, আমরা ধরে রাখতে পারলাম, কিছু কিছু তখন এসেছে। তখন ওই যে রিলোকেট করার জন্য যদি আমরা এক্সট্রা ইনসেন্টিভ দিতাম এবং যদি চেষ্টা করতাম, তাহলে একটা বিরাট সম্ভাবনা তখন ছিল, দ্যাট ইজ ট্রু। কিন্তু এখনো তো ধরেন আমাদের এই যে ধরনের যে সফটওয়্যার, দিস ইজ ওয়ান এরিয়া হোয়ার ইউ নো বাংলাদেশ কুড মেক এ রিয়েল হেডওয়ে। আমাদের ভারতের সঙ্গে আমাদের যদি ইয়ে করা যে যখন আমরা 1980-81 বা 85-86 এ যদি আমরা শুরু করতাম, তখন ভারতের মাত্র $3 মিলিয়ন আর্নিং ছিল ফ্রম সফটওয়্যার। টুডে দে আর আর্নিং অলমোস্ট, যেটা শুনেছি পেপারে দেখেছি, $10 বিলিয়ন দে আর্ন। এই যে সফটওয়্যার যেটা বলেছে, দেয়ার ওয়াজ এ বিগ প্রমিস, দেয়ার ওয়াজ এ বিগ প্রসপেক্ট, বাট আই থিংক উই হ্যাভ অলসো মিস দ্য বোট। নো নো, উই হ্যাভ মিস দ্য বোট, ইট ওয়াজ মেইনলি বিকজ আমাদের যে ইনোভেটিভনেস অ্যামাংস আওয়ার প্রাইভেট সেক্টর এন্টারপ্রেনিউয়ার্স, ইউনো তাদের এখন যে নতুন জেনারেশন যেটা আসছে, এরা কিন্তু ইন কোর্স অফ টাইম দে উইল বি, বাট উইল বি অলরেডি টু ফার বিহাইন্ড, কিন্তু তারা ক্যাচ আপ করতে পারবে কিছুটা, বিকজ দ্য নিউ জেনারেশন দ্যাট ইজ কামিং নাও, আমাদের পরবর্তী জেনারেশন যারা বিদেশ থেকে। আমার একটা পারসেপশন আছে, আমি আপনাকে জানাই, এখানে আমি একটা পলিটিক্সের সাথে আনছি, আমাদের অর্থনীতি বলেন আর রাজনীতি বলেন দুটোই একটা স্ট্যাগন্যান্ট স্টেজে আছে। আপনি যদি অর্থনৈতিক ডেভেলপমেন্ট বলেন, ইনভেস্টার বলেন, তাহলে দেখবেন দশটা মুখ ঘুরে ফিরে সব সেক্টরই ওনারাই হচ্ছে, সব ব্যাংকে বলেন, ইন্স্যুরেন্সে বলেন, ইন্ডাস্ট্রিজে বলেন, সব ওই দশটা মুখে চলছে। আবার যদি রাজনীতিতে দেখেন, এই দশটা মুখেই, দুই দলের এই 10-20টা মুখ, এনারাই রাজনৈতিক অঙ্গনে, এনারাই পলিসি, এনাদেরই এদেরই রুলে। আমার মনে হয় সময় এসছে ইনভেস্টরদের ব্যাপারে উই শুড সি সাম নিউ আইডিয়াস, নিউ ফেসেস ইনস্টেড অফ। আজকে যদি আপনি FBCCI দেখেন, যে FBCCI তো রিপ্রেজেন্টস বাংলাদেশের কমার্স অ্যান্ড ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, সেখানে মুখগুলো দেখেন এরাই আছে, কিন্তু গত 20 বছরে এই একই জিনিস। কিন্তু কথা হলো, আই এগ্রি উইথ ইউ, কিন্তু ইফ ইউ লুক ফরওয়ার্ড, যে এখন যে জেনারেশনটা আসছে আমাদের, আই গেট সামটাইম ভেরি সারপ্রাইজ
এবং প্লেজেন্টলি সারপ্রাইজ টু সি দি ইনোভেটিভনেস অ্যামাংস্ট আওয়ার ইয়াঙ্গার জেনারেশন যারা ফিরে আসছে এখন দেশে ফিরে আসছে বিদেশ থেকে এবং ইভেন ইভেন আমরা আমাদের এডুকেটেড আজকে আজকে কেন আসছে আমি ইয়াং ব্যারিস্টার্স দে আর কামিং ইউ নো ঠিক আছে ভেরি ব্রাইট আজকে দেখেন এই যে ফিরে আসার কথাটা হলো অনেক বাঙালি আমাদের বাংলাদেশি আছে বিদেশে যারা লেখাপড়া করেছে দে আর ভেরি কোয়ালিফাইড দে কুড হ্যাভ কাম হিয়ার অ্যান্ড কন্ট্রিবিউটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ইন ভেরিয়াস সেক্টরস কিন্তু আমরা আমাদের নিজের ছেলেপেলেগুলোকে অ্যাট্রাক্ট করে এখানে আনতে পারলাম না কিন্তু গত দু বছরে কিছু পেয়েছি কেন জানেন এটা হলো যে আপনার 9/11 এর কনসিকোয়েন্সে অনেকে ফিরে এসেছে অনেকে ফিরে এসেছে ইদানিং কিন্তু নিজের দেশের টানে কিন্তু সে আসে সেটা না আজকে কোনো কারণে বাট এই যে আমাদের যারা বিজনেস ক্লাস এখন করেছে তাদের ছেলে মেয়েরা যারা এখন বিদেশে লেখাপড়া করে অনেকে ফিরে এসেছে অনেকেই তাদের মানে 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 অ্যানসেস্টাল মানে ফ্যামিলি বিজনেস এখন দেখা শুরু করেছে অনেক কিন্তু সবাই সাথে কথা বলেন ওদের কাছে একটা অ্যাটিটিউড হচ্ছে যারাই আসে ইনভেস্টমেন্ট নিয়ে ওরা মনে করে যে আমাদের দেশের বর্তমান রাজনৈতিক অবস্থাটা হচ্ছে অর্থনৈতিক অগ্রগতির জন্য সবচেয়ে বড় অন্তরায় এই কথাটা আমি বলছিলাম যে ইনভেস্টমেন্ট ক্লাইমেটের জন্য মানে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব লোকেরাও এটা বলছে রাজনৈতিক অবশ্যই রাজনৈতিক অবস্থার জন্য বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা করাপশনের কথা বলছেন উনি এটি একটু কারণ না শুধু রাজনৈতিক অবস্থা বলতে আমি স্থিতিশীলতার প্রশ্ন তুলছি না যে আপনার দেয়ার ইজ টু মাচ অফ পলিটিক্স ইন এভরিথিং দেয়ার ইজ টু মাচ অফ পোলারাইজেশন সব কিছুতে একটা অ্যাডভার্সেরিয়াল অ্যাটিটিউড অ্যামাং দ্য টু মেজর পার্টিস একটা জাতীয় স্বার্থে কোনো একটা ন্যূনতম কোনো একটা জিনিসের জন্য কোনো রাজনৈতিক ঐক্যমত নেই ইট ইজ অ্যাবসার্ড দ্যাট ইন এ ডেমোক্রেটিক সোসাইটি টু বিগেস্ট পলিটিক্যাল পার্টিস ক্যানট এগ্রি অন টু অর থ্রি মেজর ন্যাশনাল ইস্যুস অ্যান্ড আনফর্চুনেটলি আওয়ার পলিটিশিয়ানস হ্যাভ ফেইল দ্য পিপল ইন দিস রেসপেক্ট না আমি আমি এটা হচ্ছে আমি আমি এখানে আমি এখানে বলেন একটা সাবজেক্টে আপনার এখানে আওয়ামী লীগের সাথে বিএনপির ঐক্যমত আছে বলেন অর্থনৈতিক বলেন বা জাতীয় সম্পদে বলেন বা জাতীয় স্বার্থে বলেন বা জাতীয় কিছু তার মতই আছে না কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আছে আপনি বলেন কোনটার সাথে আপনার যেমন অর্থনৈতিক সামষ্টিক কোনটাতে আছে বিষয়ে যেমন রপ্তানি বাড়াতে হবে এটা কি কেউ বলবে যে বাড়াতে চাই না আমাদের রাষ্ট্র সম্পদ বাড়াতে হবে এটা কি কেউ বলবে আমরা আওয়ামী লীগ কি বলে যে আমাদের কিন্তু আপনি আজকে পদক্ষেপ কোনগুলো নেবেন সেটার উপরে কোনো ইউনানিমিটি অফ ভিউজ আছে আমাদের বলে আমাদের মানে অর্থনীতি তো বাড়াতে হবে একটা লোকের তো আয় বাড়াতে হবে এটা তো জানা আছে বারবার সবাই কি পদক্ষেপ সেটার ব্যাপারে তো সমস্ত পাবেন আপনি বললেন যে আপনারা যখন অপোজিশনে ছিলেন তখন সরকার পক্ষ যে বাজেট দিল একটাই বক্তব্য যে এটা গণবিরোধী বাজেট এখনো শুনছি গণবিরোধী বাজেট রাজনীতিবিদরা আমাদেরকে এখনো বুঝিয়ে বলতে পারছে না যে গণবিরোধী বাজেট শব্দটা মানেটা কি আমরা তো বুঝলাম না ওনাদেরকে বলি বাজেট সম্পর্কে কমেন্ট করেন জার্নালিস্টরা যায় ওনারা বলে এটা গণবিরোধী এটা আমাদের আপনিও বলেছেন এককালে গণবিরোধী এটা আমাদের একটা পলিটিক্যাল গণবিরোধী বাজেট বলতে আপনি কি বুঝেন আমাদের আমাকে আমাদের পলিটিক্যাল কালচারের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু সেটা না বাট ইভেন দেন ইফ ইউ লুক ঠিক আছে এগুলো তো উপরের কথা বিকজ পলিটিক্যাল ইয়েতে অপোজিশন করতে হয় অপোজ করতে হয় কিন্তু অ্যাট সার্টন লেভেল দেয়ার আর ইউনানিমিটি যেটাকে আমরা কাজে লাগাতে পারছি না অর্থনৈতিক ক্ষেত্রে নিশ্চয়ই ইউনানিমিটি আছে ইভেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ক্ষেত্রে ইউনানিমিটি ইজ দেয়ার এভরিবডি উড লাইক টু সি দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন টু বি ইম্প্রুভড এখানে কি কেউ আছে যে উড লাইক টু সি আমি আপনাকে একজন সচেতন নাগরিক হিসেবে জিজ্ঞেস করি আপনি ভালোই বলেছেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এই দেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি ইম্প্রুভ করার কোনো রাস্তা আছে যদি কোনো একটা বড় ঘটনা ঘটার সাথে সাথে সরকারি মন্ত্রীরা বলে এটা অপোজিশন পলিটিক্যাল পার্টি করেছে যেমন ধরেন যে আমি বলছি যেমন ধরেন আমি বলি আমার দল না আমি বিরোধী দল আসেন না আমি বলে সরকারি দল সরকারি করছে না এই যে না 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 বিরোধী দল পরে বলছে বিরোধী দলকে বাদ দেন শাসন আপনারা করছে ইউ আর ইন দি স্টিয়ারিং হুইল আপনি দেখবেন আপনি স্টিয়ারিং যেমন ধরেন বগুড়াতে এত বড় একটা অস্ত্র ধরা পড়লো তারপরে এই খুলনাতে একজন বিশিষ্ট আইনজীবী
তার যে সবাই ওয়ান টু অল অ্যাকসেপ্ট করে গেছে ভদ্রলোক হিসাবে ওনার একটা, আমি নিজেও তো সাথে সাথে আপনিও চিনেন সেটা আমিও চিনি, অত্যন্ত ভালো কি বলল পথের সাথে সাথে হোম মিনিস্টার ধরা পড়ার সাথে সাথে বলে দিল এটা অপোজিশন পলিটিক্যাল পার্টি আর ওই ভদ্রলোকের কোনটা অপোজিশন। এখন বলেন সুষ্ঠু তদন্ত হয়ে এইগুলা কারা করালো কি করে ঘটলো এইগুলার আর উপায় আছে? যদি একজন মন্ত্রী বলে দেয় যে এটা অপোজিশন, যদি তার কাছে তার তো বিশ্বাস করে তিনি যদি বলে পুলিশ কি আর করবে তদন্ত করতে, তার কাছে নিশ্চিত তথ্য আছে সেই জন্য তিনি বলেছেন। কি করে তথ্য থাকলে তাহলে আছে তথ্য আছে বলে সে বলেছে। আমাদের প্রবলেম হচ্ছে কি জানেন, পলিটিশিয়ানস ডোন্ট নো হাউ টু হোল্ড দেয়ার টাং, দে শুড হোল্ড দেয়ার টাং, কারণ আপনি যখন একটা দেশ ইউ অল এটা প্লাস অল পলিটিশিয়ানস, অল পলিটিশিয়ানস, আই এম সেইং অল পলিটিশিয়ানস, অল পলিটিশিয়ানস মোর ফর সাম দ্যান আদার্স, আই ডোন্ট নো বাট দিস ইজ এ থিং। আজকে যদি যারা সরকারের ক্ষমতায় যারা আছেন মন্ত্রীবর্গ, দে শুড বি মোর দে শুড বি মোর রেসপন্সিবল ইন দেয়ার আট্রেন্সেস, তারা দে শুড অ্যালাউ ইনভেস্টিগেটিভ এজেন্সিস টু ইনভেস্টিগেট অ্যান্ড দেন সে থিং ইমিডিয়েটলি। আপনি কি করে বুঝতে পারবেন? আপনি একটা অত্যন্ত সফিস্টিকেটেড লেভেলের কথা বলছেন, দেশের গ্রাউন্ড লেভেলের কথা হলো যে যদি যদি হোম মিনিস্টার যদি মনে করেন যে তার কাছে তথ্য আছে উনি তো সেটা বলবে, পাবলিক কনজাম্পশনের জন্য তাকে বলতে হবে, কিন্তু কথা সেটা না। কথা অপোজিশন করছে এটা কোনোদিন কোন রাষ্ট্রে বলবে না, অপোজিশন পলিটিক্যাল পার্টি করছে বলে এটা কোন রাষ্ট্রে বলবে না, রাষ্ট্রে বলবে যে উই আর ইনভেস্টিগেটিং, উই হ্যাভ সাম ইনফরমেশন, উই আর ওয়েটিং ইট ফর, নো এখানে বলেছে একটা বিশেষ রাজনৈতিক দলে নাম নিয়ে বলা হয়েছে, না নাম নিয়ে বলা হয়নি, নাম পত্রিকায় যা দেখেছি কোনো নাম নিয়ে বলা হয়নি। কত হলো যে এটা অনুসন্ধান করা হচ্ছে এবং এটা নিশ্চয়ই সত্যিকারের সত্য বেরিয়ে আসবে তদন্তের মাধ্যমে। এই ধরনের ঘটনা এটা এটা নিন্দনীয় ঘটনা, এই ধরনের ঘটনা হোক আমরা কেউই চাই না, কিন্তু ঘটনা ঘটে গেলে যেটা মানুষ এক্সপেক্ট করে যে সরকার সুষ্ঠু তদন্ত করবে এবং কত তাড়াতাড়ি এই তদন্তের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষারোপ করাটা ঠিক, কিন্তু সেই দিক থেকে তো আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি এর মধ্যে। এবং মুশকিল হলো যে বাংলাদেশের সমস্যার সংখ্যা এত বেশি যে কোনো কোনো জায়গায় যেখানে সাফল্য অর্জন করা হচ্ছে যেহেতু অন্যান্য জায়গায় সেই সাফল্যর প্রতিফলন ঘটছে না বলে এই সাফল্যগুলো কি বলে না ওই চাপা পড়ে যাওয়া, আমি ওগুলোর কোনো প্রচার হয় না। ঠিক আছে, আপনাকে একটা জিজ্ঞাসা করে, আমি চট্টগ্রামের লোক, আমি চট্টগ্রাম সম্পর্কে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আর আমাদের আমাদের কথা বলি, ভালো কথা কেউ বলতে চায় না, আমাদের আপনাকে সফলতার কথা কেউ বলে না, অনেক ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করেছি কিন্তু সেগুলো এটা আপনি আপনি এটা হচ্ছে গণতন্ত্রের ধারা, আপনাকে বাহবা দিয়ে আমি আপনার মাথা খারাপ করাতে চাই না, আপনার ব্যর্থতাটাই হচ্ছে তুলে ধরা যাতে আপনি সজাগ থাকেন এবং এই ব্যর্থতাগুলোর দিকে দৃষ্টি দিয়ে এগুলা কাটে ওঠার চেষ্টা করেন। আমি আপনার কৃতিত্বকেও আপনাকে নিয়ে যেতে চাচ্ছি না, যা সার্থক সেটার কৃতিত্ব কেউ নেবে না, কিন্তু তার সাথে সাথে অন্তত এটুকু বলা উচিত যে একটা ব্যালেন্স থাকা উচিত বক্তব্যের মধ্যে। এটা যদি একতরফা হয় তখন মানুষ মনে করে যে এই ভদ্রলোক বোধহয় বায়াস, তাহলে আপনি কি বলবো জানেন, তাহলে আপনি অ্যাজ এ লিডার, অ্যাজ এ লিডার, লিডার ইন পাওয়ার, ইউ সেট অ্যান এক্সাম্পল। অপোজিশন যা বলছে সবকিছু তার খারাপ হচ্ছে না, ওখানে দু একটা আছে, তাহলে আপনি একদিন প্রশংসা করে বলেন হ্যাঁ ওদের এই বক্তব্যটা প্রশংসনীয় হয়েছে, এটা এটা করে দেখি না দেখি না দেখি না। আমাকে এখন আমার 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 সমস্যা, আমার একটা প্রশ্ন আপনাকে আছে, এই সরকারের চট্টগ্রামবাসী হিসাবে চট্টগ্রামের বর্তমান অবস্থা সম্পর্কে আপনি দেখছেন, আমার চেয়ে হয়তো ভালো জানেন এমন সব তথ্য আপনার কাছে আছে। এই যে একজন ব্যবসায়ীকে জামালউদ্দিনকে নিয়ে গেল, আপনারা কি করেছেন তার উদ্ধারের জন্য, কি পদক্ষেপ? অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাহলে কি হচ্ছে শুনেন, এত আজকে এক মাসের উপরে একটা দেশ, সেই জামালউদ্দিন হয়তো এখন চট্টগ্রামেও নাই, কোথায় আছে একটু আপনারা বলেন না, দিক নির্দেশনা করেন না, আমরা যে কাউ তো কাউ কিছু বলছেন না, এত ব্যবস্থা গ্রহণ করেছে আপনারা, আপনাদের সব ব্যবস্থা ব্যর্থ হয়েছে এটা বলতে চাচ্ছেন? না না, যেহেতু ফল তো একটাই হতে হবে তাকে উদ্ধার, এখন পর্যন্ত সফল হয়নি, আপনারা এখন পর্যন্ত বলবো না ব্যর্থ হয়েছে কারণ মানে এখনো পর্যন্ত সফলতা অর্জন করেন, সে কি বেঁচে আছে, সে কি বেঁচে আছে সেটা তো জানি না। যেমন বিগত সরকারের সময় আমাদের একজন উকিল লক্ষ্মীপুরের ইপি ছিল অ্যাডভোকেট নুরুল ইসলাম, কি হয়েছিল তার টুকরো টুকরো করে তার তারপরে এক মাস দু মাস তার খবরই পাওয়া যায়নি, তো অনুসন্ধান করে তারপরে শেষ পর্যন্ত দেখা গেল তাকে এখন ধরেছেন, থেকে তার বিচার হচ্ছে খুবই ভালো, এখন এইটার কথা বলেন, এইটার কথা না, আমাকে এটা বলছি, এই ধরনের ঘটনা নতুন না, আমি নতুন
এই ধরনের ঘটনা আর এই দেশেই যে একমাত্র এই দেশে এই ধরনের ঘটনা অন্যের সময়ে সমাজ নাই যে সমাজে হচ্ছে অন্যের সময়ে এইরকম কর্মকাণ্ড হয়েছে বলে আপনার সময়ে কর্মকাণ্ডটাকে ধামাচাপা দেওয়া ঠিক না 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 ধামাচাপা প্রথম হয়েছে সেটা বলে ধামাচাপা দেওয়ার প্রশ্ন ওঠে না আমি কিন্তু এইটা কি আমার দুটো তিনটে বক্তব্য আছে এই ব্যাপারে প্রথম কথা হলো যে এই ধরনের ঘটনা দুঃখজনক ঠিকই এবং এটা এটা ইট ডাজ নট রিফ্লেক্ট গুড অন আওয়ার সোসাইটি কিন্তু এই ধরনের ডাজ ইট রিফ্লেক্ট গুড অন গভর্নমেন্ট এফর্টস দ্যাট দে ফেল নো কিন্তু 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 এই ধরনের ঘটনা যে ঘটে না বা ঘটতে পারে না এটা বলা যাবে না কারণ এই ধরনের ঘটনা যে কোনো সমাজে হতে পারে যে কোনো উন্নত সমাজে বলেন অনুন্নত সমাজে বলেন যে কোনো সমাজে এটা হতে পারে এটা কি হচ্ছে না হচ্ছে সব জায়গায় হচ্ছে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যেটা দেখতে হবে তারা চেষ্টা তো চালাচ্ছে কে বলেছে শুধু মুখে বলছে নো 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 উই আর পুট তার সাকসেসফুল হচ্ছে তাকে উদ্ধার এবং এমন কি যে ইদানিং যে সব কর্মকর্তারা এই ব্যাপারে সফলতা অর্জন করে নাই এই কথা ভেবে যে তারা কেন পারলো না তাদের দক্ষতার প্রশ্ন যেখানে এসেছে তাদেরকে রিমুভ করে দিয়ে নতুন টিম দিয়ে দেওয়া হয়েছে এবং এটার ব্যাপারে আচ্ছা তাহলে আমাকে একটা জিনিস বলেন আমি একটা রাজনৈতিক দায়িত্ব কথা আমি একটা কথা বলি এই ব্যাপারে ইউ ওয়ান শুড নট কোশ্চেন দ্য সিরিয়াসনেস অফ এনি গভর্নমেন্ট না অলরাইট আই এম নট সিরিয়াস আমি সিরিয়াস এসে কথা আমি 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 একজন অর্ডিনারি নাগরিক হিসেবে আমার একটা প্রবলেম আমার অর্ডিনারি নাগরিক হিসেবে এখানে একটাই জিনিস হবে একটা পুলিশ অফিসার ধরতে পারছে না বলে তাকে সরিয়ে দিচ্ছেন তাকে নিয়ে যাচ্ছেন সবকিছু করছেন কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে পলিটিক্যাল রেসপন্সিবিলিটি যেখানে হচ্ছে যে ঠিক আছে পুলিশের ব্যর্থতার জন্য পুলিশকে সরিয়ে দিচ্ছেন মন্ত্রীর ব্যর্থতাও তো আছে এখানে সে দায় দায়িত্ব নিয়ে মন্ত্রী সরে যাচ্ছে না কেন মন্ত্রী রেজিগনেশন না দিলেও আপনি নিজেই সরিয়ে দিচ্ছেন না কেন মন্ত্রীকে এটা তো আপনি ব্রিটেনে যেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে সেখানে অহরহ হচ্ছে সেখানে আপনি ইয়েতে দেখেন ইন্ডিয়াতে হয়েছে এক সময়ে তারপরে ইয়েতে দেখেন জার্মানিতে দেখেন ফ্রান্সে দেখেন তাহলে হোম মিনিস্টারকে আপনারা সরাচ্ছেন না কেন বা উনি নিজে বিদায় নিয়ে যাচ্ছেন না কেন লঞ্চ ডিজাস্টারের ব্যাপারে আমরা দেখলাম অ্যাটিটিউড অফ এ পার্টিকুলার মিনিস্টার শিপিং মিনিস্টার উনিও দেখি একই জিনিস করছেন ব্যবস্থা করেছে পরে সে সাংঘাতিক ব্যবস্থা নিয়েছে যে এত বড় একটা বিদেশি দ্য হোল থিং আন্ডার কন্ট্রোল তাই তাই আচ্ছা আপনার কাছে মনে হচ্ছে আচ্ছা আরেকজনকে সুযোগ দেন না আপনাদের দল থেকে আরেকজনকে সুযোগ দেন হচ্ছে ভালো করতে পারে কিনা একটা বিদেশি সরকারের প্রবলেম সলভ হবে না একজন বেটার অফিসার দিয়ে আরেকটু বেটার কম্পিটেন্ট মোর কম্পিটেন্ট অফিসার তাকে দিয়ে দেখানো হচ্ছে যে সে পারে আগের অফিসার এবার একটা বলি তাহলে এইভাবে যখন দুবছর আপনারা একজন মন্ত্রীকে দিয়ে এটার কোনো উন্নতি সাধন করতে পারলেন না ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তাহলে ওকে দিয়ে আপনাদের দলের মধ্যে অন্য একজন লোককে গিয়ে আপনি নিজে নেন নিজে নিয়ে চেষ্টা করে আপনি নেন আপনি নেন আপনি নিয়ে একটু সমস্যাটা সমাধান করে আমার মনে হচ্ছে অনেক বেটার হবে আপনি ভাবে একটু চেষ্টা আপনি হয়ে যান হোম মিনিস্টার এই যে তাহলে সব প্রবলেম শুরু হয়ে যাবে শুনেন এইটা সব সমস্যা এইটা এইখানে বলে হয়তো আপনি কাটাতে পারবেন এটা বলে না নিউ অসংখ্য ধন্যবাদ বলেছেন এটার জন্য ধন্যবাদ তবে আমি ক্ষমা চাচ্ছি বিষয়টা অত সহজ নয় এটা অনেক গভীরে যেতে হবে এই জন্য যে কেন এরকমের অবস্থা সৃষ্টি হলো কি কারণে এই যে আইন শৃঙ্খলা মেইন জানেন মেইন কারণ হলো অস্ত্র আমরা অস্ত্র রিকভার করতে পারি না এটা ঠিক ইন্টারিম গভর্নমেন্টও পারে নাই ইন্টারিম গভর্নমেন্ট বিগত সরকারের সময়ে এত অস্ত্র বেআইনি অস্ত্র বাংলাদেশে এসছে এবং আপনারা সবাই জানেন এবং এই যে গডফাদাররা যারা ছিল তে দে ওয়ার ইমিউন দে ওয়ার আন্ডার নো ল নো রুল অফ ল ইন দিস কান্ট্রি ডিউরিং দোজ ডেজ ওপেনলি এই সরকারের আমলে বিদেশ থেকে আসছে না এই যে বান্দরবনে ধরেছে এগুলো কোথা থেকে আসলো যেখান থেকে আসুরাতে যেগুলো আসলো এগুলো কোথা থেকে আসলো স্মাগলিং এর মাধ্যমে হয়তো এসেছে তাহলে এগুলো আপনাদের সরকারের সময় তো এসেছে লাইসেন্স আপনাদের সময় আমাদের নো নো ওদের সময় কি লাইসেন্স দিয়ে এসেছে আগের সময় ওদের সময় লাইসেন্স বেশিরভাগই আগের সময় লেটেস্ট ফেস ফ্যাক্টস এগুলো তো একদম শুনেন একটা ঢালাও ভাবে কাউকে না দিয়ে আমি বলবো ঢালাও ভাবে দিস ইজ দ্য প্রবলেম নো 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 আমাকে বলতে দেন ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দিস ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার এই যে কেন আজকে এটা ইট ইজ এফেক্টিং ইউ ইট ইজ এফেক্টিং মি ইট ইজ এফেক্টিং এভরিওয়ান এই যে অস্ত্রের ব্যাপারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং অস্ত্র তো কেউ খোলামেলা রাখে না কেউ রাখে না অস্ত্র লুকিয়ে রাখে অস্ত্র যখন ব্যবহার করার প্রয়োজন হয় তখনই করে আর এখন তো এই যে যে যেই অস্ত্রগুলো এটা তো রিকভার করা সম্ভবপর হয় নাই
এমন কি আমি বলতে বাধ্য হচ্ছি যে আমরা তেমন সফল হই নাই, এমন কি যৌথ অভিযান করার সময় আমরা তেমন অস্ত্র উদ্ধারে তেমন কোনো সফলতা অর্জন করা সম্ভবপর হয় নাই, তার কারণ যে ফিজিক্যালি আর্মস আর হিডেন, দে আর কেপ্ট হিডেন। এবং এই যে এই যে ওই প্রক্রিয়াটা জায়গায় করেন নাই, যৌথ যৌথ অভিযানের সময় আপনারা সাকসেসফুল হতেন কিন্তু একটা জিনিস করেন নাই আমার মনে হয়। যেন বলি বলেন, যৌথ অভিযানের সময় যখন কোনো মন্ত্রী ঢাকার বাইরে যাচ্ছে গাড়ি চালে লটবহর নিয়ে, তখন যদি যৌথ অভিযানের লোকেরা মন্ত্রীর গাড়ি দাঁড় করে তার লটবহরের বলতে পারবে না যে এই লোকটা গডফাদার আমাদের দেশের, যে কোনো সময়ে যে কোনো মন্ত্রীবর্গের সাথে যে সব লোকজন আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বিগত সরকারের আমলের বিশৃঙ্খলাই দায়ী। এই 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 রকম একটা আমরা যদি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের কাঙ্ক্ষিত না, আমি সেজন্য ভালোভাবে আরেকটার উপর জোর দিচ্ছি যার জন্য এটা সলভ করতে পারছেন না আপনি, বিকজ ইউ আর নট অ্যাড্রেসিং, সেজন্য আপনাকে বলেছিলাম যে গভীরে যেতে হবে মূল কারণ। এখন তো অর্গানাইজড আপনি কি করে গভীরে যাবেন বলেন, হাউ ক্যান আই এক্সপেক্ট ইট ফ্রম ইউ যখন আপনি বললেন যে আগে সরকারের জন্য আমরা তো প্রিনাইজ করি না। আমরা তো একটা এক্সাম্পল দেখা, এই যে সোনি হত্যার মামলায় বিচার হয়েছে, আমাদের ছাত্র দলের ছেলেরা জড়িত ছিল, আমরা কি কম্প্রোমাইজ করেছি? এই যে হাবিব, এই যে খাজা হাবিব, কি আপনারা দিয়েছেন? নো, আদালত আদালত আমরা তাহলে আর ওইটার কৃতিত্ব আপনি না না কৃতিত্ব নিচ্ছি না, এই জন্য যে কেন সাজার কৃতিত্ব তো আদালত হত্যার মামলা বিচার তখন করেনি কেন? কারা বিশ্ব হত্যার মামলা বিচার কেন করেনি? কোন হত্যার মামলা বিচার আমরা তো করছি, এগুলো সব বিচার করে দিচ্ছি, এই যে দ্রুত বিচার আদালতের মাধ্যমে আজকে এগুলো সম্ভব হচ্ছে, আজকে হচ্ছে এগুলো না। আমার কথা হলো যে হোয়াট আই এম ট্রাইং টু সে দ্যাট ইট ইজ এ প্রবলেম ফর অল অফ আস। এটা যদি কেউ মনে করে এটা সরকারের একক দায়িত্ব এবং সরকার একাই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করে ফেলতে পারবে, এটা সম্ভব তাহলে এটা সম্ভব করেন না যৌথভাবে করেন না। তাহলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যা অবস্থা, তাহলে আমরা যে আশঙ্কা করি যে সেটা উন্নতি হচ্ছে না, তো সমাধানটা কিভাবে হচ্ছে? সমাধান তো বলতে ইট ইজ অ্যান অ্যালার্মিং সিচুয়েশন, ইউ এগ্রি ইট ইজ অ্যান অ্যালার্মিং? আমি আমি ওটাকে অত অ্যালার্মিং মনে করব না, আমি মনে করি না, আমি মনে করি এই ধরনের ঘটনা সকল সমাজে না না সিচুয়েশন দ্য প্রেজেন্ট সিচুয়েশন অবটেইনিং ইন দ্য কান্ট্রি উৎকণ্ঠার নিশ্চয় উদ্বেগের কারণ আছে, যেমন চট্টগ্রাম হিল ট্যাক্স উদ্বেগের কারণ আছে, চিটাগং এর একটা অংশে একটু উদ্বেগের কারণ আছে, যেমন একটা জামালউদ্দিন একটা একটা দুটো ছেলে কেউ নিয়ে গেল, ওটা তো চিটাগং তো ইট হ্যাজ বিকাম আ ভেরি স্ট্যান্ডার্ড থিং, মানুষকে অপহরণ করে নিয়ে মুক্তিপণ দিচ্ছে। তবে আমাদের দেখা যাচ্ছে পোর্ট সিটি গুলো এরকম, করাচিতেও তাই একই অবস্থা, যে অপহরণটা একটু বেশি করাচি যাই হোক, কি আপনি আপনার নিজের আমি বলি আরেকটা হলো যে আমাদের যেমন দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটা ওই যে আন্ডারগ্রাউন্ড যারা যারা এরা তো একেবারে এদের সঙ্গে আমি মনে করি যে রাজনীতির কোনো সম্পর্ক না, এরা হলো একদম মানে কোনো একটা আদর্শের নাম করে চুরি ডাকাতি করে এবং মানুষ খুন করে, এরাই যাই করে রাজানি করে। আরেকটা হলো যে আমরা যেটা বলতে পারি যে যে খুলনায় যে একটা ঘটনা ঘটলো এবং এর ঘটনার যে যেটা ইমামের ঢাকাতে ওই যে একজন ওয়াজামেল ওয়ার্ডের একজন লিডার, তো এই ধরনের কিন্তু এটার জন্য আমি বলবো না আমাদের নিরাপত্তা না, এটার জন্য আমি বলবো না যে একেবারে অ্যালার্মিং, কখন অ্যালার্মিং হবে বলেন? আজকে আপনি দেখেন একটা পিকচার দেখেন, আপনি এটাতে এত ইউ আর অ্যাপার্ট ফ্রম এ মিনিস্টার, আপনি বাংলাদেশের একজন শিক্ষিত সচেতন জনগণের একজন, আজকে হোয়াট ইজ দ্য পিকচার? একটা লোক বাড়ি থেকে বের হয়ে তার কোনো নিশ্চয়তা নাই যে সে তার কাজ কর্ম যেতে পারবে ফিরে যাবে, কারণ দেখেন না ইনোসেন্ট লোক মারা যাচ্ছে ডেইলি, আপনি কি বলেছেন? ইউ আর টকিং অ্যাবাউট মাইক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক একটা ইনসিডেন্টের কথা, দেশের ঢাকা শহরে 80 লক্ষ মানুষ বসবাস করে, হ্যাঁ আপনি রাত 10টা 11টা 12টায় যান আপনি মহিলারা হাঁটছে কি হচ্ছে তাতে? এই যে আমাদের যে আপনি আমি আমি বলবো আপনি সানগ্লাস পরে আছেন, নো 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 জি সাহেব আপনি সানগ্লাস, ইট ইজ নট ট্রু, ইউ টেল মি, আর আপনি বলে ঘুরে যাচ্ছেন, আপনি বলে পুলিশ স্কট নিয়ে যাচ্ছেন, আপনি নিশ্চয় বাট আই মাই আইস আপনি নিশ্চয় নো ইউ রাইস মাই আইস, আপনার আইস কি বলেছে রাত 10টা 11টা 12টা অন্যান্য প্রসঙ্গে যাব, সমাধানটা কিভাবে হতে পারে গ্রামের বাজারে রাত 10টা 11টা 12টা পর্যন্ত মেয়েরা শপিং করছে, এখন বাজার করে দোকানে যায়, এটা বললে হবে নাকি? হ্যাঁ কিছু কিছু ঘটনা আই এগ্রি উইথ ইউ,
কিছু কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো অবশ্যই আমাদেরকে চিন্তিত করে, আমাদেরকে উৎকণ্ঠিত করে, আমাদেরকে উদ্বিগ্ন করে। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এগুলো আমরা প্রথম দেখতে হবে যে কারণগুলো কি, আর দ্বিতীয় দেখতে হবে যে সরকার চেষ্টা করছে কিনা, কারণ এগুলোর চেষ্টা করছে কিনা। যেমন পুলিশ কথাটা আমি এগ্রি করি, পুলিশকে স্ট্রেংথেন করতে হবে, পুলিশকে শক্তিশালী করতে হবে, পুলিশকে আরো অস্ত্রসজ্জ দিতে হবে, আরো তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, তাদেরকে আরো উন্নত মানের করতে হবে, তাদেরকে আরো জনবল দিতে হবে। স্বীকার করলাম একটা জিনিসই বলি, যার জন্য এটা হবে না, অ্যাটিটিউডাল প্রবলেম। দ্য মোমেন্ট আপনি সব কিছু বলে গেলেন যে এটা দেখব, আমাদের দেখা উচিত, কিন্তু আপনি বলছেন দেখে দেখে এটা অন্য রাজনৈতিক। নো নো, আমি সেটা বলি নাই, আমি নো 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 নো, আমি বলেছি আমাকে বলতে দেন। আর আরেকটা, আমি বলি আই উইল নেভার, আপনারা স্বীকার করবেন না, নো আই উইল নট, আপনারা নিজের ব্যর্থতা স্বীকার করবেন না, কিছু হলে বলবেন পুলিশ। নো 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 নো, আমি তো বলি না, আমি বলি না সেটা, না আমি বলি সেটা বলি না। বাংলাদেশ আমার কথা, প্লিজ লেট মি ক্লিয়ার দিস পয়েন্ট। এই যে আমি যে অতীতের কথা বলেছি এই জন্য বলেছি, অন্য কোনো কারণে না, যে এটার একটা ধারাবাহিকতা রয়ে গেছে, আমরা এটাকে কন্টেইন করার চেষ্টা করছি। আমরা উই ডু নট ওয়ান্ট টু শার্ক আওয়ার রেসপন্সিবিলিটি জাস্ট বিকজ যেটা অতীতে হয়ে এসছে বলে এখন আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে, তা না, বরং আমরা মনে করি যে আমাদের দায়িত্ব এখন বেড়েছে আরও এইটাকে কন্টেইন করার জন্য, এই সিচুয়েশনটাকে কন্ট্রোলে আনার জন্য। কিন্তু কিছু তো আমরা করছি, যে আমরা ধরে নিচ্ছি যে যে কথাগুলো আসলো যে রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, পুলিশকে শক্তিশালী করতে হবে, এটি আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আমরা এটা ধরে নিই। করাপশনের প্রসঙ্গটা এসেছে ইনভেস্টমেন্টের ক্ষেত্র এবং অন্যান্য ক্ষেত্র, যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিভিন্ন সময়কার রিপোর্টেও আসে যে দুর্নীতি তো আছে। জি, এই যে দুর্নীতির দুর্নীতি কোন দেশে নাই এটাকে বলুক, যে অমুক একটা দেশ আছে ওখানে দুর্নীতি নাই। আমার প্রশ্ন হচ্ছে, আপনি দুর্নীতিটা বন্ধ করার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন, কি প্রচেষ্টা চালাচ্ছেন? আমরা দুই একটা জিনিস বলেন অ্যাপার্ট ফ্রম দ্যাট। আপনি সাজেশন দিতে পারেন যে কি হতে পারে, আপনারা কি কনক্রিট? আমরা কনক্রিট পদক্ষেপ হলো যে ফর দা ফার্স্ট টাইম একটা আমাদের মতো একটা অনুন্নত দেশে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, আজকে একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন, আমি কমিশনটা নিয়ে আলোচনা হয়েছে, আপনি কমিশন ছাড়া, আপনি কমিশন বাদ দেন, একটা আইন হয় নাই, আইন হলে হবে। আর কিভাবে আপনি কনক্রিট, আপনি এলিমিনেশন, যে আপনি যেমন ধরেন আজকে আমি আপনাকে বলি, বিভিন্ন রকমের টেন্ডার, যেসব ইন্টারন্যাশনাল টেন্ডারগুলো হচ্ছে, এটা সম্পর্কে মানুষের বিভিন্ন রকমের পারসেপশন ধারণা আছে এবং সবাই মনে করছে যে এখানে একটা দুর্নীতি আছে। আজকে একটা এই দুর্নীতি চট্টগ্রাম থেকে, যেমন ধরেন আজকে চট্টগ্রাম থেকে হলে চট্টগ্রাম, আমি কমিশনটা বন্ধ, কমিশনটা বাদ না, আমি বলে দিলাম বাদ, আপনি বলেছেন হতক্ষে গতবার হচ্ছে, আমি বলতে যাচ্ছি এই যে একটা কথা উঠলো, চট্টগ্রাম থেকে ঢাকাতে 300 কিলোমিটারের মতো রাস্তা, আমরা এক ঘন্টায় আসব। আমি আমি জানি আপনিও করেছেন, আপনিও জাপান গেছেন, আমিও জাপান গেছি, আপনিও ফরাসি দেশে গেছেন, আমিও ফরাসি দেশে গিয়েছি, কিন্তু এই ম্যাগনেটিক ট্রেন, আমি তো এটা বুঝতে পারলাম না, কিন্তু যেভাবে মন্ত্রী মহোদয় বারবার বলে যাচ্ছে, আমার তো মনে হচ্ছে এখানে এটা কিছু আছে। আর একটা দিন নাহলে আপনি বলেন, আপনাকে আমি বলি, এই আজকে যদি এপ্রুভ করে এই এই ট্রেন, ম্যাগনেটিক ট্রেন পৃথিবীর কোথাও এখনো নাই, এখনো নাই, এখনো কোথাও নাই, আর সেটা কি বাংলাদেশের উপর দিয়ে এই মরার উপর খড়ার গাদায় প্রথম, তাহলে আনেন না, তাহলে টিজিবি টেকনোলজি হুইচ ইজ এ প্রুভেন টেকনোলজি, এই প্রকল্প কি সরকার কি গ্রহণ করেছে? এটা কথাবার্তা চলছে, আরো দেখেন বিভিন্ন মন্ত্রণালয়ে, আমি একটা মন্ত্রণালয়ের একটা টেন্ডারের নাম করাটা ঠিক হবে না, এটা অশোভন হবে। আপনি দেখেন যেটাই ইন্টারন্যাশনাল টেন্ডার হয়েছে, এখন বলে না অতীতীয়, প্রত্যেকটা নিয়ে বাংলাদেশে কথা হয়েছে, কথা হচ্ছে, অতীতেও মামলা হয়েছে, এখনো মামলা হচ্ছে, কিন্তু কোনো মামলার বিচার হয় না এরশাদ সাহেবের আমলে। আপনাদের 91-96, আমি এই জিনিসটা শেষ করে আপনি বলে রাখতে চাই, 91-96 এরশাদ সাহেবের আমলে টেন্ডার নিয়ে না হলে অন্তত 60টা মামলা হয়েছে টেন্ডার নিয়ে, এর বেশি আরো মামলা হয়েছে, ওগুলার একটা এরশাদ সাহেব ছাড়া দুর্নীতির জন্য এই পর্যন্ত সাজাপ্রাপ্ত কোন মানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন বা হেড অফ দ্য স্টেট বলেন, নাই, একমাত্র উনি। তারপর এরশাদ সাহেব যাওয়ার পর যেই সরকার আসলো, নাই 91-96 এর যে সরকার এরশাদ সাহেব দূর, তারপরে আসলো 2001 থেকে 96 থেকে, ওনারাও আগের সরকারের বিরুদ্ধে অনেক মামলা করলো, করার একটাও
প্রমাণিত কি ট্রায়াল স্টেজে জানে তার আগে আপনারা ক্ষমতা এসে সব উদ্র করে নিয়ে চলে গেছে ট্রায়ালে যাবে কি করে নিজেরটা নিজে উদ্র করে হোম মিনিস্টার উদ্র করেছে হোম মিনিস্টার কোন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না আমি ইট ইজ নট ইন মাই নেচার টু আপনি যদি চান আমি আপনাকে আমি কোনো কোনো ব্যক্তিগত মন্ত্রী ব্যাপারে আমি যদি হোম মিনিস্টারের তো আমি আলোচনা করতে চাই না আপনি আপনি বলতে চাই সব একটা প্রত্যাহার করা হয়েছে 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 এক দুই আর যদি মনে করা যে মামলাগুলো যদি তাহলে আপনি আমাকে বলেন আমাকে তাহলে প্রত্যাহার করবেন আমাকে বলেন মিথ্যা হয়েছে কে করবে তাহলে কোর্টে বিচার করে বলুক এটা মিথ্যা হয় আজকে দাঁড়ালো কি আজকে দাঁড়ালো কি আশির দশক থেকে শুরু করে ১৯৮২ সন থেকে আজকে ২০০৩ সন পর্যন্ত যদি ধরেন যে রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে মামলা হয়েছে তাহলে ধরেন ৩০০-৫০০টা মামলা হয়তো হয়েছে ইভেন বর্তমান সরকার যেগুলো দিয়েছে এবং এর আগের সরকার তার মধ্যে একমাত্র লোকে সাজা পেল সেটা হলো হোসেন মোহাম্মদ এরশাদ তাহলে এই রেজাল্ট দেখে মনে হচ্ছে যে এরশাদ সাহেব ছাড়া বোধহয় দুর্নীতিপরায়ণ ব্যক্তিত্ব আর কেউ এখানে এই দেশের নাই অথচ বাংলাদেশে যে টেন্ডারে পার্টিসিপেট করছে যে টেন্ডার পাচ্ছে না সেই বলছে ওইটা পাইলাম না আমার চেয়ে বেশি আউটপুট করে আপনি তো আর আপনি সব জায়গায় দিয়ে দিলেন যারা টেন্ডার পাচ্ছে যারা যে পাচ্ছে সেও বলছে সেও বলছে না সেও বলছে ও দিয়েছে আরো পার্টিকুলার্স দিয়ে বলতেছে আমার থেকে এত চেয়েছিল আমি পারি না এখান থেকে আমরা মনে হয় যে আমরা অনেক একটা মানে একটা অন্য একটা বিষয়ে চলে গেছি করাপশন ইসি হ্যাঁ দুর্নীতির ব্যাপারে শুধু যে টেন্ডারের ব্যাপারে দুর্নীতি তা তো না কারণ এটা রাজনীতিবিদদের সঙ্গে সম্পৃক্ত রাজনীতিবিদকে দিতে সবসময় টার্গেট করা হয় বিকজ দে আর ইজি টু মেক টার্গেট দ্যাট ইজ ওয়াই রাজনীতিবিদদের যে কাজ তারা করে যায় এবং যে কাজের মাধ্যমে যে ত্যাগ তারা স্বীকার করে যায় এবং যে ত্যাগ তাদেরকে স্বীকার করতে হয় এটা কেউ অ্যাপ্রিসিয়েট করে না বিকজ ইট ইজ সাচ এ সেলেবল থিং ইউ টক অ্যাবাউট করাপশন এগেনস্ট মিনিস্টার্স হুয়েদার দেয়ার আর অ্যালিগেশনস কারেক্ট অর নট গুড অর নট যেটা আপনি নিজেই তো বললেন যে প্রমাণ তো করতে পারে না আর অ্যালিগেশন আছে প্রমাণ তো করতে পারে না আস্তে আস্তে প্রমাণ তো হয় না আপনি নিজেই তো বললেন যে একটা মাত্র প্রমাণ হয়েছে আর প্রমাণ হয় না তো প্রমাণ যদি না হয় থাকে জাস্ট ওয়ান মিনিট না লেট মি ফিনিশ হ্যাঁ প্রমাণ প্রমাণিত তো হতে হবে যদি আজকে কেউ যদি দুর্নীতিপরায়ণ হয় আইন কানুন তো সবই আছে দেশে সুতরাং যখন ঢালাওভাবে রাজনীতিবিদদের উপরে এই ধরনের কথা বলা হয় এটা বলা হয় বিকজ ইট ইজ ভেরি ইজি টু স্পিক এগেইনস্ট দেম বাকি যারা দুর্নীতিতে জড়িত সমাজে তাদের সম্পর্কে ওই যারা দুর্নীতির বিরুদ্ধে যখন কথা বলা হয় তখন তাদের কথা আর বলা হয় না অ্যাজ ইফ ইট ইজ অনলি দ্য পলিটিশিয়ানস হু হ্যাভ রাজনীতিবিদরা দেশ রাজনীতিবিদরা দেশের মঙ্গলের জন্য কাজ করে এবং দেশকে স্বাধীন করেছে রাজনীতিবিদরাই রাজনীতিবিদরা ছাড়া এই দেশ বাংলাদেশ স্বাধীন হতো না সুতরাং আজকে যেটা আমি বলতে চাই সেটা হলো যে দুর্নীতির ব্যাপারে এখানে শুধু এই যে টেন্ডারের ব্যাপারটা বললেন টেন্ডারে তো গভর্নমেন্টের স্ট্যাবলিশড প্রসিজার্স রয়েছে বিভিন্ন স্টেজ রয়েছে আপনি ইফ ইউ ওয়ান্স ইউ কাম টু দ্য গভর্নমেন্ট ইউ উইল রিয়েলাইজ যে হোয়াট কাইন্ড অফ স্টেপস কিন্তু যখন ঢালাও ভাবে বলা হয় এটা ঠিক না ইট ইজ নট কারেক্ট বিকজ তাহলে হবে কি আপনি বলছেন কি তাহলে ইউ উইল বি অ্যাকচুয়ালি ইউনো ব্রিঙ্গিং রিফ্লেকশন on those who are really trying to build the country.
যারা দেশ গঠন করার কাজে নিয়োজিত আছে আপনাকে বলি তাদের চরিত্র হনন করাটা ঠিক আমি 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 কোনো রাজনীতিবিদ কোনো রাজনীতিবিদের প্রতি কোনো অশ্রদ্ধা আমি প্রদর্শন করছি না কোনো রাজনীতিবিদের যে ক্ষমতায় আছে বা অপোজিশনে আছে তাদের কারো আমি নাম নিই নাই কাউকে আমি ব্যক্তিগতভাবে স্বরূপ আমি করিনি আমি বলেছি যে বাংলাদেশে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে যে করাপশনটা হয়েছে সেটা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা সেটা নিয়ে সবচেয়ে বড় হবে এবং সেটা বন্ধ করতে হবে সেটা আমি বলি করার জন্য সেটা আমি বলি 91 96 সনের সরকার বলল 80 থেকে 90 এর সরকার এগুলো করেছে বলে কতগুলো মামলা করলো 96-2001 এর সরকার এসে বলল 91-96 এর আরা এগুলো করলো আমরা শুধু দেখে গেলাম শুনে গেলাম আবার ওই 2001 এর উত্তর যে সরকার ওনারা এসে 91-96 কে এইভাবে দোষারোপ করছে আপনারাই আপনাদেরকে দোষারোপ করছেন আমরা করছি না আমরা জনগণ শুধু মাননীয় মন্ত্রী বললেন যে স্বাধীন দুর্নীতি দমন কমিশন হলে সমস্যাটার একটা সমাধান হতে পারে আপনি কি মনে করেন আমি আমি মনে করি না যে দুর্নীতি দমন কমিশন করলে দুর্নীতি দমন কমিশন করলে হবে না বাংলাদেশে আমি বলি কি হবে বলেন আমি বলছি বাংলাদেশে যত কমিশনই করেছে বাংলাদেশে যত কমিশনই করেছে কমিশনকে যতই ইন্ডিপেন্ডেন্ট করেন না কেন কমিশন তাকিয়ে থাকে ক্ষমতার উর্ধ্ব দিকে ওনাদের কি এই কমিশন তাকিয়ে থাকবে না এইটা আপনার আশা আশা হোক যে কালকে সব দুর্নীতি বন্ধ হয়ে গেল এটা সম্ভব কিন্তু একটা প্রশ্ন আমাদেরকে আমি 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 সলিউশনের কথা বলছি না আমাকে একটা জিনিস বলেন আমি কতগুলো প্রশ্ন আপনাকে করছি ইস্যু যেহেতু আপনি ক্ষমতায় ছিলেন এবং আপনি এগুলো আমার চেয়ে ভালো জানলেন 1928 কিনলো 1980 দশকে F-28 এর জন্য না বিমান আমি বলি কেন বারবার করার মামলা না না কেন না আপনার কাছে আমি উত্তর চাচ্ছি না কিন্তু ইস্যুস গুলো হচ্ছে আমি বলছি না কে করাপশন করছে এটা আপনি কোনোদিনই বলতে পারবেন না কেউ বলতে পারবে না আমি বলছি আমাদের কতগুলো ট্রেন যখনই একটা প্লেন কিনা হলো 1980 দশকে সাথে সাথে একটা পরের সরকার এসে মামলা করলো বললো এটা করাপশন আছে আমি আর উঠতে যাচ্ছি না আমরা বললাম 1990 এর দশকে এয়ারবাস কিনা হলো সাথে সাথে বললো এয়ারবাসে করাপশন হলো ওখানেও মামলা হলো তারপরে আসলো আবার মিগ কিনা হলো বললো এখানেও করাপশন আবার এখানে মামলা হলো তারপরে এই কিনলো আমাদের দেশে আপনারা রাজনীতিবিদরা এসে আপনারা একে অপরের উপর যেভাবে কালিমা দিচ্ছেন কালি ছিটাচ্ছেন আমরা তো এখানে আর কিছুই দেখতে পাচ্ছি না আমরা নিজেরা আপনি যে বললেন আমরা অপমান করছি আমি আপনাকে এগুলো দেখিয়ে বললাম যে আপনারা নিজেরাই একজন আরেকজনকে সহ্য করতে পাচ্ছেন না ঠিক আছে আপনারা নিজে আরেকজনকে গালিগালাজ করছেন এটা এটা একটা জোর ডাকছে এটা একটা ব্যাড কালচার একটা ব্যাড কালচার ডেভেলপ করছে হুইচ ইজ আনফরচুনেট কিন্তু এখানে আমি বলতে চাই যে আমাদেরকে তো চেষ্টা করতে হবে আরো বেশি ট্রান্সপারেন্সি আনার ইন পাবলিক ডিলিংস ইন পাবলিক কন্ট্রাক্টস এটা আমাদেরকে আরো ট্রান্সপারেন্সি আনতে হবে সেটা বলেন যে আমরা এখন যে পদ্ধতিটা আছে এই যে ক্যাবিনেট ইয়েতে যায় পারচেজ কমিটিতে যায় সেখান থেকে আবার ওই কমিটিতে যায় ওখান থেকে ফাইনালি অ্যাপ্রুভাল হয় এখানে আমাদেরকে দেখতে হবে যে কোন জায়গাটা আরো বেশি আমরা অ্যাকাউন্টেবল করতে পারবো আরো বেশি ট্রান্সপারেন্ট করতে পারবো এবং আমি আপনাকে বলি একটা কথা যে এইগুলো বেশিরভাগই বেশিরভাগ এই যে যেসব মামলার কথা আপনি বললেন এইসব বেশিরভাগই হচ্ছে পাবলিক একটা প্রপাগান্ডা এবং পারসেপশনের থেকে হয়েছে কিন্তু মামলাটা তো পাবলিক করে নাই মামলাটা তো সরকাররাই করেছে তাহলে কিন্তু প্রমাণ আপনারা কি ইউ আর গোইং বাই পাবলিক পারসেপশন ওয়াইল ফাইলিং দিস কেসেস প্রমাণিত হয় নাই প্রমাণিত হয় আমি বলছি যারাই করেছে প্রমাণিত হয় নাই প্রমাণ করতে এখনো যারা করছে যারাই করেছে বা এখনো করছে এটা কন্টিনিউয়াস প্রসেস সেটা বলেন এবং সেখানে তো কোর্ট রয়েছে এবং কোর্ট তো এটা ইন্টারফিয়ার কো ইন্টারভিন করছে কোর্ট ইজ গিভিং প্রোটেকশন to this kind of if there are you know cases which have no basis এটার বিরুদ্ধে আপনি তো কোর্টে গিয়ে এটাকে স্টে নিচ্ছেন আবার
সবগুলো মামলাই তো প্রায় স্টে হয়ে আছে, যেভাবে হয়েছিল 1990 দশকে আপনাদের পক্ষে আমরা গিয়ে স্টে নিয়েছিলাম, যেভাবে হয়েছিল 1991-92 সেই তো বললাম যে আমি আপনার আমি ব্যক্তিগত আমি আমি ব্যক্তি নিয়ে আলোচনা করছি না, আমি বলছি যে যেভাবে নিয়েছি 91-96 তে সেভাবে এখনো নিচ্ছি, যেভাবে নিয়েছি 96-2000 একে এইভাবে যেমন আমি বলছি, আমি বলি যে আমাদের কারণ এই মামলাগুলোই মূলত আচ্ছা এইগুলোর মধ্যে উইকনেস আছে এবং এইগুলোতে কাউকে ধরতে পারি না এবং পারবো না। তবে আমি আজকে যদি আমরা বিদেশি এজেন্সি এনে বিদেশি বাইরে যদি আমরা অ্যাটেনশন ড্র করে যদি সেখানে টাকা পয়সা ধরতে যাই, ব্যানার্জির ভুট্টুর মতো আমাদেরও অনেক ভুট্টু ধরা খেয়ে যাবে। সরকারি কর্মকর্তাদের মধ্যে তার জ্ঞানই বা কি আছে, সে কি আর ইনভেস্টিগেট করবে, সে মনে করে কেস মানি হলো ফাইল, কেস মানি ফাইল না, ফাইলের মধ্যে এটা পাওয়া যাবে না, এটা তো ফাইলের বাইরে চলে গেছে, বিদেশে ব্যাংক ট্যাঙ্কে চলে গেছে, ওখানে একটু ধরেন আমাদেরকে একটু ধরেন। আমি আপনার সঙ্গে একমত যে কোনো মামলাই রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করাটা ঠিক না, এটা তো ভিকটিমাইজেশন হয়। এক্স্যাক্টলি, এটা তো আপনি দেখেছেন, আপনি নিজেও এটাতে ভুক্তভোগী, এটা তো ভিকটিমাইজেশন হয় এবং এটা তো হয় কি যে পাবলিক কনফিডেন্সও ইরোড করে যায় যদি এটা প্রমাণিত করা না যায়। যদি একটা মামলা করলেন, সেই মামলা যদি আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে সেই মামলা তো ক্রেডিবিলিটি আর থাকে না। সুতরাং যেটা আমাদেরকে মানুষ আর ভয় করে না, যেমন ওয়ান অফ দ্য রিজনস হলো যদি আমরা যদি একটা ইফেক্টিভ পার্লামেন্ট পেতাম তাহলে আমার মনে হয় এটা অনেকটা কন্ট্রোলে আসতো। এখানে তো অপোজিশন হ্যাজ নো রোল টু প্লে, দে ডোন্ট গো টু দি পার্লামেন্ট, তারা পার্লামেন্টে গিয়ে যদি এগুলো আপনারাও তো গভর্নমেন্ট শুনেন, আপনারাও তো তখন জানেন যেটা আমরা তো তিন প্রথম তিন বছর তো গেছিল, ও আচ্ছা অবশ্য গত বছর যখন আমরা যাচ্ছিল না তখন আপনি এদিকে ছিলেন, না না সেটা না, সেটা তো সেই জন্য বলছি না। তো বিএনপি তো 96 এর পরে তিন বছর কন্টিনিউয়াসলি পার্লামেন্টে গেছে। এইবার অবস্থা দেখেন যে প্রথম 8 মাস তো গেলই না, ফার্স্ট 8 মান্থস টোটালি বয়কট, কি বললো যে নির্বাচনের রেজাল্টই অ্যাকসেপ্ট করলো না। শোন আমি কেন বলছি এটা, দিস ইজ ভেরি, এখানে আরেকটা প্রশ্ন বলে দেন, আমার উত্তর এটা সাথে সাথে বলে দেন, আমাকে বলেন তাহলে এখানে পার্লামেন্টে যারা যায় তারা কোরাম হয় না কেন, বলেন তারা না হয় নিজেরা কেন না, আপনাদের তো হয় না কোরামের, আপনারা জান না কেন কোরামের প্রবলেম, আপনাদের লোকেরা পৃথিবীর এমন কোন পার্লামেন্ট আছে যে পার্লামেন্টে কোরামের প্রবলেম নাই? হোয়াট আর ইউ ট্রাইং টু সে? আমার মনে হয় কোশ্চেন না, হোয়াট কোরাম ইস্যু ইজ ওয়ান থিং, আপনাদের লোকেরা জানে কেন কোরাম ইস্যু ইজ ওয়ান থিং, আপনাদের লোকেরা জানে, আমাদের লোকেরা জানে, বিরোধী দল আসে না বলে জানে, তারা মনে করে যে বিরোধী দল আপনারা যান আপনারা গিয়ে বলেন, সময় নো 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 No, you see, Birodhi Dal, you are trying to, you know, I'm not defending, I'm not trying to defend anybody, I'm asking you, why are you not going? Why did you bring the question of Koram? Koram is of course, this is United Nations, this parliament, United Nations, public money, let me answer, parliament is doing nothing, no, no, parliament has failed, no, parliament has totally failed, don't make a rushing statement, no, no, I'm a personal, don't make a, you know, sweeping remark like that, you have to jan na keno, bolen na, Birodhi Dal ke jigesh karna, apnara to 200 সরকারি দলের নেতা আছেন বলে আপনাকে জিজ্ঞেস করছি, আনেন তোফাইল সাহেবকে, আনেন রাজ্জাককে, আনেন, জিজ্ঞেস করুন, আপনারা যাচ্ছেন না কেন, কিন্তু এখন যেহেতু মওদুদ সাহেব আছেন সেই জন্য জিজ্ঞেস গেছেন তো নিশ্চয়ই, হ্যাঁ কোনদিন টাইম দিয়ে বসেছে, সব খালি থাকে, আলোচনাটা শেষ করে নি, আমরা অনেক সমস্যার অনেক আপনি
বিরোধী দলকে বিরোধী দল আছে বিরোধী দলকে বিরোধী দলের অনেক সরকারি দলকে সরকারের সঙ্গে বিরোধী দলের এই আমি বলবো যে অ্যান্টি ইউ নো আমি বলবো যে এই যে democratic attitude of the Birodhi Dal of the opposition is responsible for lack of accountability of the government. Yes. That the biggest biggest failure in this country about democracy is the failure of the opposition. No, is the failure of the government party to show tolerance. And failure of the opposition. The people who have been in power have consistently failed to show tolerance. They are totally intolerant. Like the way you are being intolerant now. You are being intolerant. আপনি এখন বিরোধী দলের জন্য ইন্টলারেন্ট হয়ে গেছেন। আমরা অনেক সমস্যা অনেক সংকট নিয়ে আলোচনা করলাম। আপনাকে আট মাস আসে নাই প্রশ্ন করে কর্নার করে ফেলে আপনার আমরা পার্লামেন্টের কথা বলছি, আপনারা পার্লামেন্টে কারা 250 জনের মতো মেম্বার আছে, 230 জন বড় করে বললেন, দুর্নীতির কথা বড় বড় করে বললেন, ওপেনলি বলেছি, লোকেও শুনেছে, অ্যাকাউন্টেবিলিটি কথা বলে, হ্যাঁ লোকেও শুনেছে, পার্লামেন্টের অ্যাকাউন্টেবিলিটি আমি যা বলছি আপনি বিরোধী দলের কথা বলে শুনেছে, বিরোধী দল কি রোল প্লে করেছে দেখেন সবাই, আমরা অনেক সমস্যা অনেক সংকটের কথা আলোচনা করলাম, আপনারা হোল্ড দা ব্রিফ ফর দা অপোজিশন, আই হোল্ড ব্রিফ, ডোন্ট হোল্ড দা ব্রিফ ফর দা, আই হোল্ড ব্রিফ ফর নোবডি, ইউ হ্যাভ অলওয়েজ বিন হোল্ডিং দা ব্রিফ ফর দা অপোজিশন, আমার বিবেকের বিরোধী দল একেবারে স্বচ্ছ, বিরোধী দল নাই তাদের, আমি বলবো চ্যানেল আই কে ঠিক আছে বিরোধী দলের নেতৃবৃন্দের সাথে বসেন, ওদেরকে ওদের প্রশ্ন জিজ্ঞাসা করবো, আপনি ওইখানে বসে শুনবেন, ওদের এখানে ফোরামের সঙ্গে আট মাস বয়কটই কি সম্ভব, এই সম্পর্ক যে আপনারাও আসছেন না পার্লামেন্টে, আপনারাও আসেন না পার্লামেন্টে, ওরা আসে না আপনারাও আসেন না, এই পার্লামেন্ট বন্ধ করে দেন, কোটি 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 টাকা নষ্ট হচ্ছে পাবলিকের, আপনাদের এমপিদের জন্য, আপনি টাকা নিয়ে যাচ্ছেন, নির্বাচিত পার্লামেন্টকে আপনি বলছেন এটাকে ভেঙে দেন, ধ্বংস করে দেন, আমি বলছি এই পার্লামেন্ট এই 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 রকম এমপির পার্লামেন্ট থাকার চেয়ে না থাকা ভালো, এই তো কোটি কোটি টাকা কেন, হোয়াট ইউ হ্যাভ দেন, হোয়াট ইজ হোয়াট হোয়াট ইন দ্য পার্লামেন্ট, হোয়াট উইল ইউ হ্যাভ, উই উইল হ্যাভ ইট, হোয়াট উইল ইউ হ্যাভ, উই উইল হ্যাভ এ পার্লামেন্ট বাট নট হোয়াট পার্লামেন্ট ইউ আর টকিং নট দিস কাইন্ড অফ পার্লামেন্ট ওয়্যার দ্য মেম্বার্স ডু নট কাম, পার্লামেন্ট থাকবে না, আপনি কি বলছেন, আপনি দেশে পার্লামেন্ট থাকবে না, থাকবে তার মানে আপনি গণতন্ত্রের বিরুদ্ধে, বাট নট দিস কাইন্ড অফ পার্লামেন্ট, গণতন্ত্রের বিরুদ্ধে বলছেন, এইটা হচ্ছে এই রকম পার্লামেন্ট হচ্ছে গণতন্ত্র বিরোধী, যে দেশের মাননীয় মন্ত্রীর কাছ থেকে একটু শুনি যে এই পার্লামেন্ট উত্তেজিত হয়ে গেছে, এই পার্লামেন্ট আপনারা এত উত্তেজিত আপনি হয়ে গেছেন যে আপনি সমালোচনা সুদ্রবলেন উনি অনেক কিছু বলছেন, আপনি নিশ্চয়ই বলছেন যে পার্লামেন্ট এই পার্লামেন্ট গত এই 15-20 বছরে 76টা আইন পাস করেছে, 76 ল আলোচনা করেছেন পার্লামেন্টে কতদিন, আলোচনা করেছেন আপনারাও করেছেন, আমরা দেখাচ্ছি আলোচনা করেছেন পার্লামেন্টে কোথায় আইন পাস করেছে, আইন তো করেন আপনারা ক্যাবিনেটে, পার্লামেন্টে গিয়ে এটা দিলেন না বললেন পাস 2 মিনিটে, কোন এটা আইন হলো পার্লামেন্টে, বিদেশে পার্লামেন্ট শুনেন আপনাদের সেশন দেখানোর সাথে সাথে বিবিসি থেকে আসতে হবে, না না বাদ দেন না বিরোধী দল, আপনি নিজেরা করেন না একটু শুনি, নিজেরা প্রশংসা করে করলে খেয়াল করেন না
শুনেন না তাহলে ফলো করেন দেখি 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 প্রত্যেকটা আইন সম্পূর্ণভাবে এই সিভিল প্রসিডিউর কোড পার্লামেন্টে আলোচনা হয় কিন্তু যদি আমাদের সাথে আলোচনা হয় না কেন আমাদের সাথে করেছেন আমাদের সাথে করেছেন পার্লামেন্টে আলোচনা হয় না আলোচনা গো এন্ড সু ইন দ্য প্রসিডিউর এই যে আপনার এই বিলটা আলোচনা করবেন আচ্ছা আপনি এটা করবেন ভুল করছেন আপনি আপনি এটা আলোচনা করবেন এটা আলোচনা করবেন এই যে কমিশনের আইন করাপশন কমিশনের আইন করবেন কয় রিডিং করবেন তিন রিডিং হবে ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড রিডিং হবে হয়েছে ফার্স্ট রিডিং তো আমরা উত্থাপন করে দিয়েছি উত্থাপন করেছেন তারপর এখন তো এটা কমিটিতে গেছে কমিটিতে সেকেন্ড রিডিং হয়েছে পরে কমিটিতে তো এটা আলোচনা হবে তারপর আলোচনা পরে তারপরে এটা রিপোর্ট সাবমিট করা হবে পার্লামেন্টে আসবে তারপর আলোচনা হবে থার্ড রিডিং হবে অফ কোর্স আমি তো দেখি না কিছু আরে ভাই আপনি কি বলছেন ওটা তো লেগেছে কেউ দেখেছে ভাই ওখানে লেখি তো আছে ইউ ডু নট নো every bill has to go through the process as সেটা তো দেখেছি সেটা তো লেখাপড়ায় দেখেছি কিন্তু আপনাদের প্র্যাকটিসে তো হয় না I'm sorry about your either biasness or ignorance either of the two maybe both every bill আপনার কাছে এখন আমার আমার যাই বলি এটাই ইট উইল বি আ প্রোডাক্ট অফ ইগনোরেন্স ইট উইল বি আ প্রোডাক্ট অফ You may have a louder voice than me I agree you have a louder voice because of your I don't want to say because that. Because of my size. No. Yeah. Because you are taller than I am. Yeah. That's why. But I have not been able to be as cool as you. আমি বলি আপনি ইউ আর মওদুদ ভাই ইউ আর এ কুল ক্যাট না ইউ আর এ কুল ক্যাট ভয়েস ইজ লাউডার দ্যান মাইন ইফ ইউ সে দ্যাট অল রাইট না আমি বলছি যে এভরি বিল ইউ হ্যাভ মেকিং এ স্টেটমেন্ট হুইচ ইজ নট ট্রু এভরি বিল হ্যাজ বিন ডিসকাসড ইন দ্য পার্লামেন্ট ইট ইজ রিটেন দ্যাট ইট শুড বি ডিসকাসড বাট ইট হ্যাজ নট বিন ডিসকাসড Not in the manner that it should have been discussed. I can bet on it. No. I can bet. No. Please Clause go wise, and please, please look Anyway, into let us the... agree. Let us agree no, no, to disagree. No, no, let no. Let us agree no, to you disagree. No, you are saying something which I might not wrong. Be a member of the parliament, but which I am very much conversant with you, the procedures know, of, in parliament. But you have not been following, following the procedures. আমরা বাংলাদেশের অনেক সমস্যা নিয়ে আলোচনা করলাম, সংকট নিয়ে আলোচনা করলাম। No, no, এটা একটু কারেক্ট করা দরকার। কারণ every bill has to go through the process laid down by the rules of procedure. When you are saying jeta alochona hoy na it's thik na because awami league may not have come to as a matter of fact in some of the bills awami league members were also present they also took part in the debate in the discussion of the bills in many of the bills jokhon awami league chilo house tara participate koreche ami tokhon specifically amar mone nei tell me one item the opposition party can participate korbe na budget session e je bill gulo hoyeche joto din tara parliament e chilo ton tara alochona onsho gron koreche tar ager session e tar ager session no just for me no I'm talking about the laws তার আগের সেশনে যে বিলগুলো পাশ হয়েছে তখন আওয়ামী লীগ ছিল তার প্লিজ গো অ্যান্ড আস্ক দেম দে উইল টেল ইউ দ্যাট দে টুক পার্ট ইন দ্য প্রসিডিংস ইন দ্য ডিবেট অফ দ্য বিলস এবং which one আরে ভাই আপনি ইউ আর না which one I wish I could come to tell you the last time you would be remembering yeah. because no. after মতে হচ্ছে পার্লামেন্টে অপোজিশন দেওয়ার যে রেয়ার অ্যাটেন্ডেন্স তো এটা তো আপনার মনে থাকা উচিত no I am making a statement because whole people are watching it you are judging you and me both no, I tell you apne you are More saying you. Something which is not true because the however convincingly you say Rokan you are saying things which are not to you people won't believe I will send it. The I will send the proceedings people. To you tomorrow you will get it because acha ata chhara ki awami that law just that law where awami league participated or opposition any opposition party participated yes I will say oi lota I will jeta not only one no jeta nam apni readily mone korte pachchen na many of them many of them I will send thik ache in all the laws amar many tarkar na oi ektai jeta te opposition participate korechilo acha ar shudhu opposition shudhu awami league na please remember thik ache please remember বেগম রোশনের শাহ বলছি দাঁড়ান কাদের সিদ্দিকী তাদের লিডারের এক পা রাখছেন জেলে আর এক পা রাখছেন বাইরে আর ওই তাদের সিদ্দিকী নো ইউ হ্যাভ টু গো ব্যাক অপোজিশন when you are saying that এই বিলগুলো আলোচনা হয় নাই
ভাই এই বিলগুলো ঠিক আছে ঠিক আছে আপনাদের ঠিক আছে এদের আমগুলো লাভ আমাদের সময় অপজিশনে বললে আপনি দেখেন ঠিক আছে সম্মানিত আলোচকবৃন্দ এই আলোচনায় অংশ নেবার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী আমরা শুরু করেছিলাম আমাদের দেশের বর্তমানকালের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা সংকটগুলো কোথায় সেটা চিহ্নিত করা এবং সমাধানগুলো কী হতে পারে এত বিতর্কের মধ্যে কিছু সমাধানের ইঙ্গিত বেরিয়ে এসেছে দুজনে একমত হয়েছেন যে আমাদের সংসদকে কার্যকর করে তুলতে হবে প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে হয়রানি করা বন্ধ করতে হবে দুর্নীতি মুক্ত করবার জন্য দুর্নীতি মুক্ত হবার জন্য স্বচ্ছতা থাকতে হবে আপনারা বলছেন যে সন্ত্রাস এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য পুলিশকে শক্তিশালী করতে হবে রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে বলা হচ্ছে যে আমাদের দেশে কর্মসংস্থান তৈরি করতে হবে তথ্য প্রযুক্তিকে আরও গুরুত্ব দিতে হবে এবং বিনিয়োগ বাড়াতে হবে এবং সেজন্য বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে দর্শক মণ্ডলী আশা করি যারা নীতি নির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তারা বিষয়গুলো বিবেচনা করবেন আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা